আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো শুরুতেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। তো এই তো বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। বাবুর বাবা আসেনি, এই তো পদ্মা সেতু পার হয়ে যতই দেখেন গ্রামের দিকে যাচ্ছি, ততই সবুজ, সবুজে সমারেহ চারিদিকে, সবুজে সমারেহ খুবই ভালো লাগে, তাই না? আসলে সবুজ দেখলে কিন্তু আমাদের চোখটাও ভালো থাকে। এই যে দেখুন, আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করে রাখলাম। ওই তো হচ্ছে পরের দিন। আসলে সে তেমন কোনো ভিডিও করা হয়নি, বাবুকে নিয়ে অনেক দূর থেকে আসছি, জার্নি করে আসলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই তো এখানে এখন গরুর মাংস রান্না করব, তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এবার গরম হয়ে আসার পর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে দিচ্ছি আমি আদা রসুন আর জিরা বাটা। আসলে বাটা মশলাই কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্টটা অন্যরকম হয়। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি এটা শুকনো খোলায় টেলে রাখা মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো গুঁড়া। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণ আর হলুদটা এখনও দেইনি, হলুদটা দিব শেষে। এভাবে আমি আমার আম্মু রান্না করে, আজকে সেভাবে আমি এখানে রান্না করছি। যে ওইদিকে পাশের চুলায় মাছ ভাজি বসিয়ে দিয়েছি, এই মাছটা দিয়ে কুচুরমুখী রান্না হবে। যে এদিকে মাংসের গাড়িপানিটা শুকিয়ে আসলে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আসলে আলু এতগুলো দেওয়ার কারণ একটাই, এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় গরু মাংসের ভিতরে যে আলুটা দেওয়া হয় সেটা খেতে সবাই পছন্দ করে, এই জন্য আর কি। তো সব রান্না বান্না শেষ হয়ে গেছে। এটা গরুর মাংস, এই যে দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এখানে আছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর এটা কুচুরমুখী দিয়ে মাছ, আর এদিকে পায়েস রান্না করা হচ্ছে বড় একটা হাঁড়িতে।
আজকে আজকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এখন এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাতাবি লেবু খাচ্ছি। এটা আম্মু পাশের বাসার গাছ থেকে পেড়ে আনলো, একদম টাটকা টাটকা। এই যে ইরা এখন শুন পাপড়ি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।